আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব যে আসলে জান্নাত কোথায় অবস্থিত, এ বিষয়ে পবিত্র কোরআন কি বলছে। অনেকেরই জান্নাত নিয়ে অনেক ধরনের কৌতূহল রয়েছে এবং মৃত্যুর পরে জান্নাত কিভাবে দেওয়া হবে, কোথায় অবস্থিত, কত বড় হবে, এই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে এবং কৌতূহল আছে। জান্নাতের প্রশস্ততা সম্পর্কে পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে যে জান্নাত হচ্ছে এই জমিন থেকে ঠিক আসমান পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ আমরা জানি যে আল্লাহ তাআলা বলেছেন 7টি পৃথিবী আছে এবং 7টি জমিন আছে। তাহলে এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে 7 আসমান পর্যন্ত হচ্ছে এই জান্নাতের প্রশস্ততা। এই বিষয়টি সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত দ্বারা স্পষ্ট যে জান্নাতের বিশালতা বোঝানো হয়েছে ঠিক এই জমিন থেকে আসমান পর্যন্ত। অর্থাৎ এই সামাওয়াতের মধ্যে জান্নাত নেই, জান্নাত ঠিক তার পরে অবস্থান করছে। কেননা দুটি একই দৈর্ঘ্যের বস্তু একটি আরেকটির মধ্যে থাকতে পারে না। অর্থাৎ জান্নাতটা ঠিক এই সামাত বা 7 আসমানের পর অবস্থান করছে, এই বিষয়টি এখানে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। এই স্পষ্টতার সম্পর্কে আরো দলিল রয়েছে সূরা নাজমের 13 থেকে 16 নম্বর আয়াতে। এই বিষয়টি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে জান্নাত হচ্ছে ঠিক সিদরাতুল মুনতাহার কাছে অবস্থিত। এই সিদরাতুল মুনতাহা হচ্ছে ঠিক 7 আসমানের উপরে, যে পর্যন্ত ফেরেশতারা যেতে পারে, এরপরে কিন্তু কোনো ফেরেশতাই আর যেতে পারে না। আল্লাহ তাআলা সূরা নাজমের 13 থেকে 16 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে জান্নাতের মুনতাহা হচ্ছে এই সিদরাতুল মুনতাহার কাছে। এই সিদরাতুল মুনতাহা বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন একটি বড়ই গাছ, ঠিক এই বড়ই গাছের কাছেই হচ্ছে জান্নাতুল মাওয়া অবস্থিত। অর্থাৎ এই আয়াত থেকে আমরা স্পষ্টতই বুঝতে পাচ্ছি যে জান্নাত কোনোদিনই এই সামাওয়াত বা 7 আসমানের মধ্যে নেই, বরঞ্চ জান্নাত হচ্ছে ঠিক 7 আসমানের পরে। আর আল্লাহ তাআলা স্পষ্ট করে বর্ণনা করছেন জান্নাত হচ্ছে সিদরাতুল মুনতাহা বা একটি বড়ই গাছের ঠিক পাশে অবস্থিত। এই বিষয়টি সুস্পষ্ট করে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। সুতরাং কোনো মানুষ যদি জান্নাত খুঁজতে থাকে কোনোদিনই সে জান্নাত খুঁজতে পাবে না। যদি আল্লাহ তাআলা বা আল্লাহর কুদরতে যদি কেউ 7 আসমান পেরিয়ে ঠিক সিদরাতুল মুনতাহার কাছে পর্যন্ত না পৌঁছাতে পারে, যেখানে পর্যন্ত পৌঁছাতে পারে শুধুমাত্র ফেরেশতারা, আর এর পরে ফেরেশতারাও যেতে পারে না। সুতরাং বুঝতেই পারছেন আল্লাহ তাআলা স্পষ্ট করছে যে জান্নাত হচ্ছে সিদরাতুল মুনতাহা বা 7 আসমানের পরে। অর্থাৎ 7 আসমানের মধ্যে আল্লাহ তাআলা সূরা তালাকের 12 নম্বর আয়াতে যে বলেছেন যে 7টি আসমান আছে এবং 7টি পৃথিবী আছে, এর মধ্যে জান্নাত অবস্থিত নয়, ঠিক জান্নাত হচ্ছে এই 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহার কাছে, যেটি সূরা নাজমের 13 থেকে 16 নম্বর আয়াতে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। এবং সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটিও বর্ণনা করেছেন যে জান্নাতের প্রশস্ত হচ্ছে এই পৃথিবী থেকে ঠিক আসমান পর্যন্ত বিস্তৃত। আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এরকম ভিডিও আপনারা দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পেজটি ফলো দিন এবং শেয়ার করে অন্য ভাইদের জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং শেয়ার করে অন্য ভাইদের জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।